এমনিতেই তন্তুজীবীর কাজে ব্যাপক মন্দা, তার উপর একটানা প্রাকৃতিক দুর্যোগ। সংসার চালানোর তাগিদে এবার মাছ ধরার জাল তৈরির কাজ বেছে নিল নদিয়ার শান্তিপুর বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতের গবারচর এলাকার একাধিক তন্তুজীবী শ্রমিক। গবারচর সংলগ্ন এলাকায় রয়েছে একটি ছোট্ট বাজার, আর সেখানে মাছ তৈরির জালের পসরা সাজিয়ে বসেছে তাঁত শিল্পীরা। তাদের কথায়, একটা সময় শান্তিপুরের একমাত্র কর্মস্থান ছিল তন্তুজীবীর উপর নির্ভর, কিন্তু সময়ের পরিবর্তনে ছন্দে পরিবর্তন হয়। বর্তমান সময় আর তাঁত শিল্পের উপরে ঝোঁক নেই নতুন প্রজন্মের। বিভিন্ন রাজ্যের শাড়ির চাহিদা বেশি হওয়ায় এখন প্রায় ধ্বংসের মুখে শান্তিপুরের তাঁত শিল্প। তবুও এখনও প্রবীণ তাঁত শিল্প থেকে শুরু করে মধ্যবয়সী অনেক ব্যক্তি এবং বাড়ির মহিলা এখনও তাঁত বুনে শাড়ি তৈরি করেন। আমাদের বিগত কয়েক বছরে তাঁতের বাজার খুবই খারাপ। যারা আমরা দীর্ঘ মানুষ তাঁতের সঙ্গে যুক্ত ছিলাম, তাদের রুটি রুজি এই তাঁতের পর একদম হচ্ছে না, পরিবারকে বাঁচানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে। এবার যেহেতু এখানে এক শ্রেণীর মানুষ মাছের সঙ্গে যুক্ত আছে, তাই আমরা বিকল্প পেশা হিসেবে আমরা এই জালের পরে একটু নির্ভর করেছিলাম। কিন্তু সেটা এখন যেটা দেখছি, জাল আমরা যারা যত লোকে মানে তৈরি করে বিক্রি করছি, কিনার লোক খুব কম। কোনো রকমে দিনে 250 থেকে 300 টাকা রোজগার হয় তাদের, আর তাতেই ছেলে মেয়েদের পড়াশোনা খরচ এবং সংসার চালানো এখন বড় দায় হয়ে উঠেছে। এক প্রকার বেলা যেতেই পরে টানাটানির মধ্যে দিয়েই কোনো রকম সংসার চলে তাঁত শিল্পীদের। কিন্তু হঠাৎ একটানা বৃষ্টির কারণে বন্ধ তাঁত বোনার কাজ। সংসার তো চালাতে হবে, উপায় তো নেই। তাই ঠাকুর দাদা বাবার আমলে শিখে আসা মাছ তৈরির জাল তৈরি করে এখন সংসার চালানোর একমাত্র উপায় বলে মনে করছেন তাঁত শিল্পীরা। বন্ধ এই এলাকায় তাঁত 10 বছর ধরে বন্ধ, আস্তে আস্তে করে বন্ধ হতে হতে প্রদীপের মতো পুরো শেষ ধাপে চলে গেছে। যারা এখানে আমরা দাঁড়িয়ে আছি সবাই তন্ত্রজীবী, কিন্তু আজকে তাঁত ছেড়ে দিয়ে আজকে জাল ধরেছে। এই জালটা কোনোভাবে আমাদের জীবনটাকে নির্বাহ করার জন্য জাল বুনে আমরা মার্কেটে জাল বিক্রি করবো, তাঁতের বাজার শেষ। কিন্তু জালও বিক্রি আমাদের এলাকায়, বিশেষ করে নদীয়ার শান্তিপুরের অবস্থা খুবই খারাপ। আমরা যারা তন্ত্রজীবী, এদের তন্ত্রজীবীদের জন্য কেউ ভাবে না। অনেক আশা করেছিলাম এবারে হয়তো বাজেটে এই তন্ত্রজীবীদের কথা কিছু ভাববে, কিন্তু সরকারের যে উদাসীন ভাব তাঁত নিয়ে কিছুই বললো না। জানি না এই জালেও কি। যদিও ভাগীরথী নদী তীরবর্তী এলাকা গবারচর, এই গ্রামে প্রায় 3000 পরিবারের বসবাস। এলাকার বেশিরভাগ মানুষ তন্তুজীবীর কাজে যুক্ত। বাড়ির মহিলারা তন্তুজীবীর কাজ করে, পরিবারের বেশিরভাগ সদস্য কিছু না কিছু কাজের সাথে যুক্ত, তবে কোনো রকম সচ্ছলভাবে সংসার চলত। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এখন ঠেলে দিয়েছে জাল তৈরির কাজে। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।